পশ্চিম তীরে থামছেই না ইসরায়েলি আগ্রাসন। অধিকৃত অঞ্চলটিতে আবারও ঝরল ফিলিস্তিনিদের প্রাণ। গেল সপ্তাহে আল আকসা মসজিদে নামাজরত মুসলিমদের ওপর হামলার রেশ এখনও কাটেনি। এর মধ্যেই নাবলুসের কাছে ইসরায়েলি সেনার গুলিতে প্রাণ গেল আরও দুই ফিলিস্তিনির। এর আগে সোমবার এক কিশোরকে গুলি করে হত্যা করা হয়। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, মঙ্গলবার ইলন মোড়ের কাছে ফাঁকা গুলি ছোড়ে ওই দুই ব্যক্তি। আত্মরক্ষায় ইসরায়েলি সেনারা গুলি ছুড়লে তারা নিহত হন। এ ঘটনার পর রমজান মাস শেষ না হওয়া পর্যন্ত আল আকসা মসজিদে অমুসলিম ও পর্যটকদের পরিদর্শনে নিষেধাজ্ঞা জারি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। অভিযানের নামে হামলা ও নির্যাতন বন্ধ করতে আন্তর্জাতিক সম্প্রদায় বারবার আহ্বান জানালেও আমলই নিচ্ছে না ইসরায়েল। এমন পরিস্থিতিতে জাতিসংঘ থেকে দেশটিকে সরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন ইরানের এক জেনারেল। জাতিসংঘের নিয়ম ভঙ্গকারী অন্যতম দেশ এখন ইসরায়েল। সদস্য দেশগুলোর মর্যাদা রক্ষায় ইহুদি অধ্যুষিত দেশটির বিরুদ্ধে বড় সিদ্ধান্তে আসতে হবে। কয়েক দশক ধরে শাস্তিমূলক নীতি হিসেবে ফিলিস্তিনিদের মরদেহ আটকে রাখছে দেশটি। জেরুজালেম লিগাল এইড অ্যান্ড হিউম্যান রাইটস সেন্টারের তথ্য মতে, বর্তমানে অন্তত 105 ফিলিস্তিনির মরদেহ আটকে রেখেছে ইসরায়েল। 1967 সালে যুদ্ধে পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম ও গাজা দখল করে নেয় ইসরায়েল। এরপর থেকে এইসব অঞ্চলে বসতি স্থাপন করে আসছে দেশটি, ফলে বেড়েই চলেছে ইসরায়েল ফিলিস্তিনি সংঘাত। রাখি জেসমিন, চ্যানেল 24।